মাঘের শীত নাকি বাঘে খায়, এই প্রবাদ বাক্যটি মনে হয় মাঘের দ্বিতীয় সপ্তাহে সত্যি হলো। এবছরে শীত প্রথম থেকেই একটু স্লগ ওভারে চলছিল, কিন্তু মাঘের দ্বিতীয় মাসে এটি যেন স্বমহিমায় ফিরে এলো। শুক্র শনিবার পরপর দুটি দিন তাপমাত্রা যথেষ্ট কম পরিমাণে ছিল, কিন্তু আজকে রবিবার 24শে জানুয়ারি সবথেকে শীতলতম দিন বলে ঘোষণা করল আলিপুর আবহাওয়া দপ্তর। আজকের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 22 ডিগ্রি ও 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগামী 3 থেকে 4 দিন শীত পড়বে জাঁকিয়ে, তা উপভোগ করবে রাজ্যবাসী সহ কলকাতাবাসী তা বলাই বাহুল্য। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে আলিয়া সুলতানার রিপোর্ট, সঞ্চারী টিভি, কলকাতা।